রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাটের কথা ছোট গল্পটি নিয়ে আজকে আমরা সংক্ষেপে কথা বলব। এটি 1291 সালের কার্তিক মাসে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। এই গল্পে যে ঘাট, সেই ঘাটটি আসলে জীবন্ত। ঘাট বলতে বোঝায় নদী থেকে উঠে এসেছে সিঁড়ি, ধাপে ধাপে বাঁধাই করা পাকা সিঁড়ি, এবং এখানে এসে মানুষ গোসল করে, স্নান করে, বিশ্রাম নেয়। নদীতে কুলকুল ধ্বনি করে পানি বয়ে যাচ্ছে, তারপর এখানে বহু মানুষ আসছে, বিশ্রাম নিচ্ছে, বহু দুঃখ বেদনা নিয়ে এখানে বসে থাকছে, বহু গল্প। এই ঘাট মানে এই গল্পে ঘাট কিন্তু জীবন। সে এইসব বহু গল্প, বেদনা, দুঃখ, হাসি, কান্না, খেলাধুলা, বাচ্চাদের দুরন্তপনা এগুলো দেখে এসেছে, এবং সে দেখেছে যে একটি বালিকা দুরন্তপনা করছে। কিছুদিন পরে সেই বালিকা বড় হয়ে যাচ্ছে, তার আবার সন্তান, সে দুরন্তপনা করছে। সেই বালিকা যে বড় হয়ে গেছে, মাতা হয়েছে, সেই বালিকাদেরকে আবার বলছে যে তোমরা দুরন্তপনা করো না, শাসন করছে। অর্থাৎ কিছুদিন আগে সে বালিকা ছিল, এখন সে মাতা। এভাবে কত প্রজন্ম যে কেটে গিয়েছে, ঘাট কোথাও কোথাও তা ভেঙেছে, কোথাও সে বেঁকে গিয়েছে, কিন্তু ঘাট সেভাবেই আছে। তো এমনই একটা চরিত্র কুসুম, তাকে নিয়ে তার বান্ধবীরা, মানে ছোট ছোট বাচ্চারা আর কি, তারা এসে ওই ঘাটে এসে দুরন্তপনা করত। এই দুরন্তপনার মধ্যে তাকে তার সখীগণ হয়তো কুশমি, তার মা তাকে কুশমি বলে ডাকতো, কেউ খুশি, কেউ খুশি, কেউ রাক্ষুসী বলে তাকে সম্বোধন করত। এই কুসুমের পায়ে নূপুর ছিল, সেই কোমল পায়ে এবং নূপুরের ধ্বনি এই ঘাটে খুব ভালো লাগতো। সে যখন আসতো তখন ঘাটে খুবই ভালো লাগতো। এভাবে দুরন্তপনা চলছে। হঠাৎ করে একদিন ঘাট লক্ষ্য করলো যে কুসুম নামক সেই মেয়েটি পায়ের স্পর্শ সে পাচ্ছে না বেশ কিছুদিন। পরে জানতে পারলো তার বিবাহ হয়েছে, এবং এমন একটি জায়গায় বিবাহ হয়েছে যেখানে কোনো ঘাট নেই, নদী নেই, জলের স্পর্শ। কুসুম ভালো নেই, এটি সে জানতে পারে। তো কিছুদিন পরে হঠাৎ দেখে যে সেই পায়ের একটি স্পর্শ তার উপরে পড়েছে, কিন্তু নূপুরের ধ্বনি নেই, খুবই নীরব শান্ত, সেই দুরন্তপনা নেই। পরে ঘাট জানতে পারলো যে কুসুম বিধবা হয়েছে, তখন তার বয়স 8। সে তার সাজসজ্জা ত্যাগ করেছে, বিধবার পোশাক পরিধান করে মলিন বেশে ঘাটে এসে বসেছে। এভাবে কুসুম আগের মতো দুরন্তপনা না করলেও এই ঘাটেই সে আসতো, প্রায় আসতো। এভাবে দেখতে দেখতে 10টি বছর কেটে যায়। গ্রামের মানুষ বুঝতেই পারে না কুসুমের শরীরের যৌবনে যৌবন এসে যায় এবং সে সুন্দর হয়ে ওঠে, কিন্তু বিধবার বেশে শরীর এবং মনে সেই যৌবনের যে একটা উচ্ছলতা সেটি প্রকাশ পায় না। এভাবে কবি বর্ণনা করেছেন যে এই যে আমরা দেখতেছি বহু মানুষ সন্ধ্যার সময় আমার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়, এই ঘাটে এসে বিশ্রাম নেয়, এদের প্রপিতামহরা, বাবার বাবা, তারাও ঠিক এভাবেই এখান দিয়ে হেঁটে গিয়েছে, তারাও ব্যস্ত ছিল ঘর সংসারে, এভাবেই চলেছে প্রজন্মের পর প্রজন্ম। হয়তো তোমরা খেয়ালও করো না, কিন্তু আমি মনে রাখি, ঘাট বলছে। যাই হোক, কিছুদিন পরে এই ঘাটের পাশে একটি শিব মন্দির ছিল, সেখানে একজন সন্ন্যাসী এসে আশ্রয় নেয়। এই সন্ন্যাসীর বয়স কম, দীর্ঘদেহী, খুব সুন্দর রূপবান, শান্ত সৌম্য চেহারা। খবর উঠে যায় যে একজন এরকম সুন্দর সন্ন্যাসী এসেছে, নারী পুরুষ সকলেই তার সকলের সঙ্গে সে সুন্দর ব্যবহার করেন, এবং সেই জন্যে ধীরে ধীরে লোকজন আসতে শুরু করে। একবার একটি সূর্যগ্রহণের সময় এখানে মেলা হয়, এবং এই মেলাতে বহু লোকজন আসে, নারী পুরুষ। তো কুসুমের শ্বশুরবাড়ির এলাকা থেকেও কিছু মেয়েরা আসে, এবং তারা এসে দেখে বলে যে এ তো কুসুমের স্বামী, সন্ন্যাসীকে দেখে বলে যে এ তো কুসুমের স্বামী। অনেকে বলে না, সে তো আর বেঁচে নেই, হয়তো তেমন চেহারা তাই হতে পারে। এভাবে কথাটা চাপা পড়ে যায়, কুসুমের কান পর্যন্ত পৌঁছায়। কুসুম এভাবে এই ঘাটে একদিন সন্ধ্যা পর্যন্ত
সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল তখন পর্যন্ত বসেছিল। হঠাৎ করে এই সন্ন্যাসী পিছন থেকে এসে দেখে যে একজন নারী বসা, এটি দেখে সে ফিরে চলে যাচ্ছে। তখনই কুসুম পিছন ফিরে দেখে যে সন্ন্যাসী, তিনি তাকে সচকিত হয়েও কাপড় তুলে মাথায় প্রণাম করে সন্ন্যাসীকে। এরপর এই সন্ন্যাসী উপদেশ শাস্ত্র পাঠ এগুলো শুনতে বিকালবেলা কুসুম প্রায় আসলো, এবং যেভাবে উপদেশ দিত সন্ন্যাসী সেভাবে কুসুম চলত। তো দেবতার সেবা করতে, ফুল তুলতে, পূজা অর্চনা করতে এই সন্ন্যাসীর আদেশ উপদেশ কখনোই সে কার্পণ্য করেনি বা অলসতা করেনি। হঠাৎই বেশ কিছুদিন সন্ন্যাসী লক্ষ্য করলেন যে কুসুম আর আসে না। তো সন্ন্যাসী অবাক হলেন। তারপর একদিন হঠাৎ কুসুম আসে ওই ঘাটে, এবং সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে যে তুমি বেশ কিছুদিন আসো না দেবতার সেবায় অবহেলা। তখন কুসুম বলল যে আমি আসলে অশান্তিতে আছি। তখন সন্ন্যাসী বলছে, কি এমন অশান্তি তুমি আমাকে খুলে বলো। কুসুম মনে মনে ভাবতো যে সন্ন্যাসী হয়তো সবই জানে, সুতরাং গোপন করে খুব বেশি লাভ নেই, তারপরেও কথাটি বলতে চাচ্ছিলেন না সহজে। সন্ন্যাসী পীড়াপিড়ি করলে তিনি বলেন, একদিন রাত্রে আমি স্বপ্নে দেখি যে আমি যার সেবা শুশ্রূষা করি, যাকে দেবতা মনে করি, সে আসলে আমার প্রাণের স্বামী। এটি আমার মনে অশান্তি তৈরি করেছে, এবং আমি যতই চেষ্টা করি এটি আর আমি ভুলতে পারি না। তখন সন্ন্যাসী বলে, সে কে? কুসুম বলতে চায় না, তারপরে বলে যে সে আপনি, সে তুমি। তখন সন্ন্যাসী ঘাটের উপরে তার পা খুব শক্ত করে টিপে রেখেছিলেন, মানে ব্যাপারটা শুনে সন্ন্যাসী কিন্তু খুবই ঘাবড়ে গিয়েছিল, কিন্তু নিজেকে সামলেছে। সন্ন্যাসী তখন কুসুমকে বলল যে তুমি তোমার কল্যাণের জন্য বলছি, তুমি তো আমার জন্য যথেষ্ট করেছ, অনেক সেবা করেছ, আজকে তোমার মনের মধ্যে যে অশান্তি তৈরি হয়েছে এবং তুমি যেটা বুঝতেই পারছো না, সেটি তোমাকে করতে হবে, অর্থাৎ আমাকে ভুলতে হবে, এই কাজটা তুমি আমার জন্য করবে। কুসুম মাথা নিচু করে বলল হ্যাঁ করব। সন্ন্যাসী তাহলে বলল যে তাহলে আমি এখন বিদায় হব, আমি এলাকা ছেড়ে চলে যাব। সন্ন্যাসী চলে যায়। কুসুম তখন রাত্রি হয়েছে, কুসুম ধীরে ধীরে ঘাটে মধ্যে জলের মধ্যে নেমে যায়। তারপর ঘাট বলছে যে আমি আর তেমন সেই শব্দ কুসুমের শুনতে পাই, কুসুমের যে সেই পায়ের স্পর্শ আর আমি কোনোদিন পাইনি। কুসুম হয়তো নদীতে নেমেই গিয়েছে এবং আর হয়তো ফেরেনি। এই হচ্ছে আমাদের ঘাটের কথা, ছোট গল্পের কাহিনী বর্ণনা। কুসুমের স্বামী ছোট দাদাবাবু, তাদের ভাষায় কুসুমের গ্রাম থেকে, শ্বশুরবাড়ির গ্রাম থেকে যে সব মেয়েরা এসেছিল তারা, তাদের মুখের ভাষা যেহেতু আমাদের ছোট দাদাবাবু। এই হচ্ছে গল্প। তো ছোট ছোট দুঃখ কথা নাহি বর্ণনার ছোটা, খুবই ভালো লাগে ছোট গল্পগুলো, একটা দুঃখ জাগিয়ে দিয়ে যায়, একটি দুঃখের মধ্য দিয়ে আনন্দ দিয়ে যায় ছোট গল্পগুলো। সাহিত্যে যার নাম বেদনা তারই নাম আনন্দ। ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। যারা সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, আবার দেখা।